বর্ণাঢ্য আয়োজন। করিমগঞ্জ কলেজের খেলার মাঠে দুদিন ব্যাপী চলবে করিমগঞ্জ কেন্দ্রীয় রঙ্গালী বিহুর আয়োজন। শনিবার 11টার সময় পতাকা উত্তোলনের মাধ্যমে করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস কেন্দ্রীয় রঙ্গালী বিহু অনুষ্ঠানের সূচনা করেন। শ্রীমন্ত শঙ্করদেব নামকরের ব্যবস্থাপনায় দুদিবসীয় কেন্দ্রীয় রঙ্গালী বিহু আয়োজনের প্রথম দিনে পতাকা উত্তোলনের পর প্রথমেই ছিল বিহু কুবরী প্রতিযোগিতা। দুপুরে প্রদর্শিত হয় জ্যাং বিহু। রাতে জনপ্রিয় গায়ক দেবজিৎ বরা গীত পরিবেশন করবেন উক্ত অনুষ্ঠানে। বিহুর মূল আকর্ষণ কৃষ্ণমণি চুতিয়া রবিবার গীত প্রদর্শনের মাধ্যমে করিমগঞ্জবাসীকে আনন্দ প্রদান করবেন বলে বিহু সমিতির আয়োজকরা জানান। রঙ্গালী বিহু অনুষ্ঠানকে কেন্দ্র করে বরাক উপত্যকার অসমীয়া সমাজের পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিতে এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে করিমগঞ্জ কলেজের খেলার মাঠ। নেথাকিলে পিছৰ পুৰুষে কি বুলি দিব সকিয়াই, যুগৰ বতাহে নিব ধুই, যুগৰ বতাহে নিব ধুই। করিমগঞ্জ কেন্দ্রীয় ৰঙ্গালী বিহু এই উৎসৱটি আমি সকলোৱে মিলিজুলি পাতিছোঁ। এই বিহুৰ উদ্দেশ্যটো হ'ল আমি আমাৰ মাজত মিলন প্ৰীতি, যাতে আমাক বাহিৰা শত্ৰুৱে কোনেও আক্ৰমণ কৰিব নোৱাৰে, আমি একত্ৰিতভাৱে থাকিলে। আৰু ইয়াত আছে শান্তি সম্প্ৰীতি সকলোখিনি সোমাই আছে এই বিহুত। আৰু আমি সকলোকে লগ লৈ অসমৰ সকলো অসমৰ জাতীয় এটা উৎসৱ, এই উৎসৱটো এইবাৰ আমি করিমগঞ্জত আমি সময়ভাৱে আমি গোটেইখিনি বিষয়া লগ লাগি পাতিছোঁ। আৰু আপোনালোকৰ যি সাংবাদিকসকল আছে, বন্ধু প্ৰিণ্ট মিডিয়া ইলেক্ট্ৰনিক সকলোৰে সহযোগিতাত এই কামখিনি এই দুদিনীয়া কাৰ্যসূচী আগবাঢ়ি যাব বুলি আমি আশা কৰিলোঁ। আৰু আমাৰ মাজৰ এই বিহু মঞ্চৰ পৰাই যাতে আমাৰ সমন্বয়, আমাৰ মাজত ভাতৃত্ববোধ, মিলা প্ৰীতি সকলোখিনি আমি বজাই ৰাখিব পাৰোঁ, তাৰেই অংশ হিচাপে এই অনুষ্ঠানটো আজি কৰা হৈছে। আৰু আমাৰ এছ পি ছাৰেতো আজি পতাকা উত্তোলন কৰিলে, তাৰ পিছৰ কাৰ্যসূচীখিনি চলি থাকিব, আপোনালোকে এইখিনি বহল ৰূপত দাঙি ধৰিব বুলি মই আশা কৰিলোঁ। বিহুৰ শুভেচ্ছা সকলোকে জনাই ধন্যবাদ। সৰ্বপ্ৰথম মই সবাইকে বিহু পৰ্বকে শুভেচ্ছা জনালোঁ। আৰু এইটো আমাৰ শংকৰদেৱ নামঘৰ উপত্যকা আমাৰ ৰঙ্গালী বিহু কমিটি যি অসমীয়া সংস্কৃতি জীয়াই ৰাখিব কাৰণে যি প্ৰচেষ্টা চলাইছে, যি আজি ভব্য আয়োজন কৰিছে, তাৰ কাৰণে তেখেতক মই ধন্যবাদ দিছোঁ, শুভেচ্ছা জনালোঁ। আৰু আশা কৰিম কি আমাৰ কৰিমগঞ্জবাসী ৰাইজ এইটো বৃহৎ মাত্ৰাত আমাৰ আজি এইটো আয়োজন লাভ কৰে। আৰু আমাৰ গুৱাহাটী কৰিমগঞ্জত প্ৰথমবাৰৰ বাবে করিমগঞ্জ কেন্দ্রীয় রঙালী বিহু সম্মিলন আমি করছো, আমি দুইদিনিয়া কার্যসূচী রাখিছো, তার ভিতর দুইদিনিয়া কার্যসূচী রাখিছো, তাতে আমার বাহিরের পাও আর্টিস্ট আহিব, দেবজিৎ বৰা আৰু নয়নমণি চুতিয়া, কৃষ্ণমণি চুতিয়া। এণ্ড দিনৰ সময়তো আমাৰ ইয়াতে কিছুমান কম্পিটিশ্যন ৰাখিছোঁ, আমি বিহু কম্পিটিশ্যন আৰু বেলেগ বেলেগ কম্পিটিশ্যন ৰাখিছোঁ। আৰু আমি ইয়াৰ লোকেল মানুহৰ পৰা লৈ পেলাই বাৰাকৰ বহুত মানুহৰ পৰা আমি ছাপৰ্ট পাইছোঁ। আৰু লাষ্ট নেক্সট দুদিন যোনটো আমাৰ যাব, মই আশা কৰোঁ যে এইখিনি ভালমতে শেষ হওক। মই এটা বিহু